মাটির মূর্তি নয়। দীপান্বিতার দিন নিজেদের মেয়েকেই মা লক্ষ্মীরূপে পুজো করলেন গোবরডাঙ্গার দম্পতি। মেয়েরা সম্পদ, সমাজকে এই বার্তা দিতে এই আয়োজন, জানান বন্দ্যোপাধ্যায় দম্পতি। কোনো মাটির মূর্তি নয়, দীপান্বিতার দিন নিজেদের মেয়েকেই মা লক্ষ্মীরূপে পুজো করলেন এক দম্পতি। দীপান্বিতা লক্ষ্মী পুজোয় নিজেদের একমাত্র মেয়েকে লক্ষ্মীরূপে আরাধনা করে অভিনব বার্তা দিলেন এক দম্পতি। মেয়ে হয়ে জন্মানো কোনো অপরাধ নয়, মেয়েরাও সম্পদ, সমাজের কাছে এই বার্তাই পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছেন তারা। বৃহস্পতিবার নিজেদের 8 বছরের শিশুকন্যাকে লক্ষ্মীরূপে সাজিয়ে উপাচার মেনে পুজো সারলেন উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গার বাসিন্দা দেবব্রত বন্দ্যোপাধ্যায় ও পরমা বন্দ্যোপাধ্যায়। ব্যতিক্রমী এই পুজোয় অংশ নিয়ে খুশি শ্রীমা মঠের অধ্যক্ষ স্বামী সত্যস্বরূপানন্দ মহারাজ। তিনি বলেন, প্রতিটি মেয়েই তার বাবা ও মায়ের কাছে ঘরের লক্ষ্মী, তাই নিজের মেয়েকে লক্ষ্মী সাজিয়ে পুজো করা যেতেই পারে। পরিবারে একটা মেয়ে জন্মানো মানেই পরিবারের আয় উন্নতি বৃদ্ধি হয়। মেয়েরা মায়ের জাত, তাই এখানে ঘরের মেয়েকে লক্ষ্মীরূপে পুজো করা হলো শাস্ত্রমতে। যেভাবে লক্ষ্মী দেবীর আসনে বসিয়ে তা তোমার নিজের কন্যাকে তুমি পূজা করছো, তাকে দেবী রূপে, যে নারী জাতির সম্মানকে তুমি যেভাবে উচ্চাসনে উঠিয়েছো, এটা একটা উল্লেখযোগ্য, সমাজের মধ্যে একটা বার্তা যাবে। আমিও আমাদের তরফ থেকেও একটা বার্তা দিচ্ছি যে এটা একটা মহত্তম বার্তা, যে নারীদের প্রতি সম্মান, তাদের যে মানুষ তাদেরকে বঞ্চনা বা বিভিন্নভাবে তাদের দেখে সেটাকে দেবী রূপে দেখা। আমি স্বামী বিবেকানন্দ বলেছে, প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান বিরাজমান করেন, সুতরাং সেইভাবে এই ভাব নিয়ে প্রত্যেকের মধ্যেই যে দেবী ভাব আছে, আজকে কন্যাদের মধ্যে দেবী ভাবটাকে আজকে তুমি এই লক্ষ্মী পূজার উপলক্ষে যে সম্পদের যিনি অধিষ্ঠাত্রী দেবী তাকে নিজের কন্যাকে পূজা করা, এটা একটা বিরল দৃষ্টান্ত। আমার মনে হয় এটা এই যুগে প্রথমে হবে যে নিজের কন্যাকে লক্ষ্মীরূপে পূজা করা। এদিন ছোট্ট দেবাঙ্কিতাকে লক্ষ্মীরূপে কেন পুজো করছেন দম্পতি? প্রশ্নের উত্তরে দেবাঙ্কিতার বাবা ও মা বলেন, আমাদের বাড়িতে বংশ পরম্পরায় এই দিনই মা লক্ষ্মীর পুজো করা হয়। স্বরূপনগরের গোবিন্দপুরের বাড়ুজ্যে জমিদার বাড়ির উত্তরসূরি আমরা। এই পুজো অনেক বছর ধরেই আমাদের পিতৃপুরুষরা করে আসছেন, কিন্তু আমাদের কোল আলোকিত করে যখন মেয়ে আসলো, তখন থেকেই প্রতি বছর দীপান্বিতার দিন মেয়েকেই মা লক্ষ্মীরূপে পুজো করে আসছি। তার কারণ, আমরা সমাজে প্রতিনিয়তই দেখি বিভিন্ন জায়গায় কন্যা সন্তানের প্রতি মানুষের অবহেলার ঘটনা, অত্যাচারিত হয় মেয়েরা, আর সেই জায়গা থেকেই আমরা সমাজের বুকে বার্তা দিতে চেয়েছি যে মেয়েরা মায়ের রূপ, তাই তাদের সম্মান করা উচিত। মেয়েরা হচ্ছে মায়ের জাত। আজকে দেখুন, মেয়ে মানে ঘরের লক্ষ্মী। একটা মেয়ে আসা মানে তার ঘরে মা লক্ষ্মী দেবী প্রতিষ্ঠিত হলো। আমি আমার নিজের মেয়েকে পুজো করেছি আজকের দিনে দাঁড়িয়ে। একটাই সমাজের বুকে আমি একটাই বার্তা দিতে চাই যে আজকে একটা মেয়ে হয়েছে বলে প্রতিনিয়তই আমরা আমাদের সমাজে দেখি, মেয়ে হয়েছে বলে মাকে আর তার সদ্যজাত বাচ্চাকে মারধর করেছে, মেরে ফেলে দিয়েছে, তার বউকে তাড়িয়ে দিয়েছে, যে ছেলে হয়েছে বলে বিশাল আনন্দ, মেয়ে হয়েছে বলে তার আনন্দ নেই, নিরাশা হয়ে গেছে, একটা মেয়ে আছে পরবর্তীকালে একটা ছেলের জন্য তপস্যা করে হাপিত্তিস করে বসে থাকে। এটাই বার্তা দিতে চাই যে মেয়ে ছেলে কোনো ব্যাপার না, সমাজের বুকে সন্তান সন্তানই। এদিন লাল সাদা শাড়ি, লাল ব্লাউজ, গলায় রজনীগন্ধার মালা, মাথায় রজনীগন্ধার মুকুট, এক হাতে পদ্ম আর এক হাতে লক্ষ্মীর ঝাঁপি, এভাবেই মেয়েকে মা লক্ষ্মীরূপে সাজিয়ে তোলা হয় দেবাঙ্কিতাকে। শঙ্খধ্বনি আর ঘণ্টার আওয়াজে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এক ব্যতিক্রমী দীপান্বিতা লক্ষ্মী পুজোর সাক্ষী হলেন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা।